সতীর ৫১ পিঠের এক পিঠ উদয়পুরের মাতাবাড়িতে প্রথা অনুযায়ী প্যারা দিয়ে মা ত্রিপুরা সুন্দরীকে ভোগ নিবেদন করা হয়। স্বাদে গন্ধে অতুলনীয় মাতাবাড়ির প্যারাই মায়ের প্রধান ভোগ হিসেবে পরিচিত। দুধ এবং চিনির সমাহারে ক্ষীর দিয়ে তৈরি এই প্যারা শুধু ত্রিপুরাতেই নয়, গোটা দেশেই রয়েছে এর খ্যাতি এবং ব্যাপ্তি। পাঁচ বছর পর বুধবার থেকে এই প্যারার দাম 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাতাবাড়ি প্যারা ব্যবসায়ী সমিতি। বর্তমানে সুস্বাদু এই প্যারা প্রতি কেজিতে ৪৪০ টাকা করে পড়ছে। প্যারা তৈরির কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ার ফলে প্যারা ব্যবসায়ী সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে বলেই জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে। উল্লেখ্য, 2015 সালের ৫ নভেম্বর শেষবারের মতো প্যারার দাম বৃদ্ধি পেয়েছিল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।